দর্শক, এই যে স্টেডিয়ামটা দেখছেন, এটা ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া অবস্থিত। আর এই স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে দ্বিতীয় টেস্ট সেটা অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামটা কিন্তু বেশ হিস্টোরিক্যাল একটা স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের প্রেক্ষাপটে, কারণ এই স্টেডিয়ামের নাম আগে অন্যটা ছিল, এখানে ড্যারেন স্যামির নামে দেওয়া হয়েছে। কারণ ড্যারেন স্যামি দুটো টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন, আপনারা জানেন, সে কারণে। আর সেন্ট লুসিয়ারই ছেলে ড্যারেন স্যামি, তার জন্য এই মাঠের নাম ড্যারেন স্যামি, ক্যাপ্টেন, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্যাপ্টেন, তার নামে। এবং এই মাঠের আরেকটা যেটা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বলছিলাম হিস্টোরিক্যাল, সেটা হলো যে 2002 সালে এই মাঠ প্রতিষ্ঠিত হয়েছে, খুব বেশি পুরাতন মাঠও নয়। মাঠের ধারণ ক্ষমতা, দর্শক ধারণ ক্ষমতা মোটামুটি 15,000-এর মতো। তবে মোস্ট সিগনিফিক্যান্ট যেটা জিনিস এই মাঠের, সেটা হলো যে 2006 সালে এই মাঠেই সর্বপ্রথম ফ্ল্যাট লাইট দিয়ে ওয়ানডে ম্যাচ হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের যে কোনো মাঠের মধ্যে এই মাঠে সর্বপ্রথম ফ্ল্যাট লাইট ওয়ানডে ম্যাচ হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ের ম্যাচ ছিল সেটা। আর এই যে হিস্টোরির কথা বললাম, এই মাঠের সাথে কিন্তু বাংলাদেশের নামও জড়িয়ে আছে, বাংলাদেশেরও একটা হিস্টোরির পার্ট এই মাঠ। কেন বাংলাদেশের হিস্টোরির পার্ট এই মাঠ? কারণ 2004 সালে বাংলাদেশ এই মাঠে একটা টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, এবং সেই টেস্টটা বাংলাদেশ সেই 2004 সালে, এখন থেকে প্রায় দেড় যুগ আগে, বাংলাদেশের ওই দলটা, ওই তখনকার দলটা এখনকার মতো শক্তিশালী ছিল না, ওই দলটাই কিন্তু এই মাঠে ম্যাচ ড্র করেছিল, টেস্ট ম্যাচটা ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবং তখন ওয়েস্ট ইন্ডিজের কারাগারা ছিলেন, ক্রিস গেইল ওপেনিং করতেন, রামনারেশ সারওয়ান ছিলেন, ব্রায়ান লারা ছিলেন, ফিদেল এডওয়ার্ডস ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ এই মাঠে একটা টেস্ট ড্র করেছিল, সিরিজের প্রথম টেস্ট ছিল, সেটা ড্র করেছিল। ওই ম্যাচে কি হয়েছিল আমি বলি, ওই ম্যাচে স্কোর কার্ড যদি আমি বলি, প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ 416 রান করেছিল, দুটো সেঞ্চুরি ছিল সেই প্রথম ইনিংসে। হাবিবুল বাশার সুমন, তৎকালীন ক্যাপ্টেন, তিনি সেঞ্চুরি করেছিলেন। এবং একেবারে শেষের দিকে এসে কার খেলা দেখার জন্য আপনারা অপেক্ষা করতেন বলুন তো? হ্যাঁ, মোহাম্মদ রফিক, তিনিও সেঞ্চুরি করেছিলেন এই মাঠে প্রথম ইনিংসে। তো প্রথম ইনিংসে এই দুজনের সেঞ্চুরি ছিল, সাথে মোহাম্মদ আশরাফুলের 81 রানের একটা ইনিংস ছিল। এই তিনজনের ব্যাটে ভর করে বাংলাদেশ 416 রান করেছিল প্রথম ইনিংসে, এবং বাংলাদেশের 416 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 352 রান। সুতরাং প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পেয়েছিল কিন্তু ওই টেস্টে, 2004 সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে বাংলাদেশ লিড নিয়েছিল এই মাঠটায়। সেকেন্ড ইনিংসে আরেকটা সেঞ্চুরি ছিল, সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের তৎকালীন সময়ের সেরা উইকেট কিপার, তখন তো আমরা অনেক কথা শুনতাম যে বিশ্বেরই সেরা উইকেট কিপার ধরে ফেলেছেন নিশ্চয়ই এতক্ষণে, খালেদ মাসুদ পাইলট, তিনিও সেঞ্চুরি করেছিলেন সেই সেকেন্ড ইনিংসে। সুতরাং এক ম্যাচে বাংলাদেশের তিনজন ব্যাটার কিন্তু সেঞ্চুরি করেছিল ওয়েস্ট ইন্ডিজের এই মাঠে। ওয়েস্ট ইন্ডিজকে 300 রানের উপরে টার্গেট দেওয়া ছিল, এবং ওয়েস্ট ইন্ডিজ 113 রান করেছিল সেকেন্ড ইনিংসে, কোনো উইকেট না হারিয়ে, এবং তখন কিন্তু ম্যাচটা ড্র হয়ে যায়। সো এটাই, এই মাঠে বাংলাদেশ একটাই টেস্ট খেলেছিল, এবং সেই টেস্টের স্কোর কার্ড কেমন ছিল, সেই টেস্টের সাথে যে বাংলাদেশের সুখস্মৃতি জড়িয়ে রয়েছে সেটা এতক্ষণ জানালাম। এবং সেই ম্যাচে কিন্তু একটা ক্রিকেটার খেলেছিলেন, ফয়সাল হোসেন ডিকেন্স, বর্তমানে তিনি কোচিং করাচ্ছেন বাংলাদেশ আন্ডার-19 যে টিমটা চ্যাম্পিয়ন হলো, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, সেই টিমের কিন্তু ফিল্ডিং কোচ ছিলেন ফয়সাল হোসেন ডিকেন্স। ডিকেন্সের কথা এই কারণে আনছি কারণ ডিকেন্সের ক্যারিয়ারের একমাত্র টেস্ট ছিল এই মাঠে, এবং সেই একমাত্র টেস্টের সাথে বর্তমান স্কোয়াডের কাউকে যদি, ডিকেন্সের সাথে কাউকে যদি মেলাতে যাই আমি, তাহলে সেটা একজনকে মেলানোর সম্ভব, বা দুজনের মধ্যে যদি কোনো সামঞ্জস্য আনা যায়, সাদৃশ্য আনা যায়, তাহলে আনামুল হক বিজয়ের কথাই আসবে। আনামুল হক বিজয়ের এর আগেও টেস্ট খেলেছেন, এবং তার যে জীবনে একমাত্র টেস্ট থাকবে, আর কোনো টেস্ট হবে না এমনও না, কিন্তু এই টেস্টটা হতে পারে তার জীবনের কামব্যাকের একটা টেস্ট, এই মাঠে কিন্তু তার কামব্যাকটা হতে পারে। আনামুল হক বিজয় কিন্তু ফিরতে পারেন এই টেস্টে, সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের টেস্টে কামব্যাক হতে পারে আনামুল হক বিজয়ের। এবং ডিকেন্সের সাথে তার আদতে তেমন কোনো তুলনা চলে না, কিন্তু ডিকেন্সের ক্যারিয়ারের একমাত্র ম্যাচ সেটা হবে, সেটা ডিকেন্স কিন্তু জানতেন না যে আমার ক্যারিয়ারের একমাত্র ম্যাচ হবে কি না। আমি এ কারণে ডিকেন্সের কথা এনেছি বিজয়ের সাথে, কারণ বিজয়কে এই সুযোগটা, যদি তিনি সুযোগ পান এই টেস্টে খেলার, তাহলে সেটা আবার আমার কামব্যাক টেস্ট। আমি এই টেস্টে পারফর্ম না করতে পারলে আমি হয়তো বা আবার আমাকে নিয়ে কথা হবে, বা আবার আমার দলে আমার পজিশন নিয়ে একটা প্রশ্ন উঠবে, এরকম চিন্তা কিন্তু বিজয়ের মাথায় আসতেই পারে। ডিকেন্সের ওটা একমাত্র টেস্ট ছিল, আমি চাইবো না বিজয় যদি এই টেস্টে কামব্যাক করেন তাহলে সেই কামব্যাকটা বিজয়ের একমাত্র টেস্ট হিসেবে থাকুক, বিজয় লং টার্ম খেলুক। কিন্তু ডিকেন্সের সাথে তুলনাটা এ কারণেই, কারণ ডিকেন্স
অনেক একটা তার ডেবিউ টেস্ট ছিল এখানে, সেখানে তিনি অনেক ভালো মতোই জানতেন যে তার একটা অবশ্যই বাটারফ্লাই কাজ করছিল, ডেবিউ টেস্ট নিয়ে তার একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। বিজয় যদি এই ম্যাচে খেলেন তাহলে তার মধ্যেও কিন্তু এমনটাই থাকবে, কারণ দীর্ঘদিন পরে তিনি স্কোয়াডে এলেন, স্কোয়াডে আসার পর টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন এবং এখানে যদি সুযোগ পান, এবং মোটামুটি শিওর এখনও পর্যন্ত আমরা যা জানতে পারছি যে সেকেন্ড টেস্টে কোনো না কোনো পজিশনে কিন্তু বিজয়ের একটা খেলার সম্ভাবনা রয়েছে। বিজয়ের যদি খেলা হয় তাহলে তারও এই এক্সাইটমেন্টটা থাকবে, অনেকদিন পর টেস্ট খেলার একটা অ্যাডভেঞ্চারাস একটা মন মাইন্ড অ্যাডভেঞ্চারাস একটা অনুভূতি তার থাকতে পারে বিজয়ের। সো সব মিলিয়ে ডিকেন্সের সাথে কারো তুলনা হলে কিন্তু বিজয়েরই তুলনা হতে পারে, কিন্তু ডিকেন্সের ক্যারিয়ার এই মাঠে শেষ হয়ে গিয়েছিল। আমি বিজয়ের প্রতি আমার অবশ্যই বিজয়ের প্রতি আবেদন থাকবে বলুন অথবা প্রত্যাশার কথা বলুন যে এটাই থাকবে যে বিজয় এই মাঠে যদি তার ক্যারিয়ারে আবার শুরু করেন, তার যদি প্রত্যাবর্তন হয় টেস্টে, এই মাঠে খেলায় সেকেন্ড টেস্টে যদি তিনি একাদশে থাকেন, তাহলে এই মাঠ থেকে তার নতুন করে একটা জার্নি শুরু হোক। এই ছিল মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ থেকে খবর, এবং এই মাঠে বাংলাদেশ দুদিন প্র্যাকটিস করবে এবং আপনারা সবাই জানেন শুক্রবার থেকে কিন্তু সেকেন্ড টেস্ট শুরু এবং সেখানে বিজয়ের খেলার সম্ভাবনা রয়েছে। এই মাঠে বাংলাদেশের ইতিহাস কেমন রয়েছে সব মিলিয়ে এবং বিজয় খেললে কেমন করে খেলতে পারেন বা তার প্রত্যাবর্তনটা কেমন হতে পারে সেটা একটু আলোচনা করার চেষ্টা করলাম। শেষ একটা কথা বলে আমি আলোচনা আজকে শেষ করব, সেটা হলো যে ওই যে প্রথমে যে টেস্টের গল্প শোনালাম 2004 সালে বাংলাদেশ ড্র করেছিল, ওই টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিলেন ব্রায়ান লারা। প্রথম টেস্টটা যখন বাংলাদেশ ড্র করেছিল তখন আতে বলুন বা প্রাইডে বলুন, ওয়েস্ট ইন্ডিজের প্রাইডে বলুন, ক্যারিবিয়ান প্রাইডে বলুন, বা খাঁটি বাংলা ভাষায় যদি বলতে চাই তাহলে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের ব্রায়ান লারার আতে ঘা লেগেছিল। তিনি প্রথম ম্যাচ শেষে বলেছিলেন যে সেকেন্ড টেস্ট যদি আমরা না জিততে পারি তাহলে আমি ক্যাপ্টেন্সি থেকে রিটায়ারমেন্ট নেব, আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দেবো, আমি ক্যাপ্টেন্সি থেকে রিজাইন করব। সেকেন্ড টেস্টটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল, কিন্তু ওই যে একটা আঁতে ঘা লেগেছিলো যে কীভাবে বাংলাদেশের মতো একটা দল ড্র করে ফেলতে পারলো, সময় খুবই বদলেছে দর্শক। এখন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তেমন কোনো পার্থক্যই নাই, আমি তো বরং বলবো যে রঙিন পোশাকে বাংলাদেশ তো খুব ভালো মতোই ডমিনেট করছে ওয়েস্ট ইন্ডিজকে, সাদা পোশাকে ওদের দেশে গিয়ে বাংলাদেশ তেমন ভালো করতে পারছে না গত দুটো সিরিজে, গত তিনটা টেস্ট ম্যাচ দিয়ে। কিন্তু বাংলাদেশ যদি ওই রঙিন পোশাকের কথা চিন্তা করে বাংলাদেশের অহংবোধটা আসা উচিত আমি মনে করব, কারণ আমি বলছি না ওয়েস্ট ইন্ডিজকে ছোটো করে দেখার কিছু আছে বা ওয়েস্ট ইন্ডিজের সাথে যে অহংকারী হয়ে আমি চলবো তেমনটা না, কিন্তু আমি টানা তিনটা ম্যাচ ওদের দেশে আমি টানা তিনটা টেস্ট হেরেছি, আমার সামনে আরেকটা সুযোগ আছে ভালো করার, আমি ওদেরকে রঙিন পোশাকে সবসময় হারাচ্ছি তাহলে সাদা পোশাকে কেন হারাবো না। লারার মতো যদি এত বড় স্টেটমেন্টও বাংলাদেশের কাউকে আমি দিতে বলছি না, কিন্তু লারার তো অহংবোধে লেগেছিল যে ওয়েস্ট ইন্ডিজ কী বাংলাদেশ কীভাবে আমাদের সাথে ড্র করলো। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেই আসলে জেটটা তাড়নাটা যদি আসে যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা নিজেদের মাটিতে হারাচ্ছি অথচ এখানে আমরা কেন হারাতে পারবো না, সে জেটটা যদি আসে তাহলে বাংলাদেশের যদি শক্তি সামর্থ্যের কথা বিবেচনা করেন, যদি তুলনা করেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের মধ্যে, তাহলে সেই তুলনা থেকে চিন্তা করলে আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি সেই অহংবোধটা আনে, বাংলাদেশ যদি নিজেদের মধ্যে সেই জেদটা আনে যে না আমরা পারবো, আমরা দেশের মাটিতে এদের হারিয়েছি, আমরা ওদের মাটিতে এসে ওদের হারাতে পারবো, এবং এই মাঠে যেহেতু একটা সুখস্মৃতিও আছে এর আগে, সব মিলিয়ে চিন্তা করলে যারা দলের সুযোগ পাবেন তারা যদি ভালো করে নিজেদের সর্বোচ্চটা দেন, নিজেদের সর্বোচ্চটা দিয়ে যদি চেষ্টা করেন, তাদের চেষ্টাটা যদি চোখে ধরে, দর্শকদের যদি চোখে ধরে, তারপরে হার জিত কী হবে কিন্তু ক্রিকেটারদের চেষ্টাটা যদি চোখে ধরে তাহলে সেটাই সম্ভবত দর্শকদের খুশি করবে। এবং আমি বিশ্বাস করছি ক্রিকেটাররা যদি জিত নিয়ে চেষ্টা করেন যে না আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে ফিরবো সাদা পোশাকে, তাহলে সেটা কিন্তু সেন্ট লুশিয়ার এই মাঠ, ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেখানে কিন্তু সম্ভব। এই প্রত্যাশায়, এই শুভেচ্ছা জানিয়ে এবং জাতীয় দলকে টেস্টে ভালো করার, ভালো করবে এই শুভকামনা জানিয়ে আমি আজ শেষ করছি। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।